ঈশ্বরদের একটি লিচু বাগান থেকে নয়ন হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের লিচু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহত নয়ন উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের কাঠ ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে নিহতের স্বজনরা জানান নয়নের শিমুলতলা বাজারে টিভি মেরামতির দোকান ছিল বুধবার রাত বারোটা পর্যন্ত বাড়িতে না ফেরায় এবং নয়নের মুঠোফোন বন্ধ থাকায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে তার স্বজনরা পরদিন সকালে পাশের একটি লিচু বাগানে নয়নের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে নিহত নয়নের মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবি করেছে নিহতের পরিবার নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে জানান ঈশ্বরদীর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী